হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারের। ঠিক আছে, তো এই যে ইন্ডাস্ট্রিয়ালভাবে কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রস্তুত করব, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে সংকেতটা হচ্ছে কি HCl, তাই তো? তাহলে এই যে শিল্প প্রস্তুতি বলার আগে আমরা জানবো যে HCl জিনিসটা কী, তাই তো? তার কারণ কি, আমরা যদি HCl জিনিসটা না জানি তাহলে তার শিল্প প্রস্তুতি কীভাবে করব। তো HCl হচ্ছে, দেখো, যে হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তাই তো? তাহলে হাইড্রোজেন একটা পরমাণু এবং ক্লোরিনের একটা পরমাণু মিলে তৈরি হচ্ছে কি HCl। তো এদের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কী পাবো আমরা, ইলেকট্রন বিন্যাস যদি করি হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হয় এক, তাই তো? অর্থাৎ ওর যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে এক। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কী পাবো আমি, এক পাবো, তাই তো? ওর একটাই কক্ষ আছে আর একটা কক্ষেই একটা ইলেকট্রন আছে। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কত হচ্ছে, 17-তে, তাই তো? 17 নম্বরে 17-এ আছে ক্লোরিন। তো ওর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী পাবো আমরা, 2, 8, 7 পাবো, তাই তো? তাহলে দেখো যে একটা ইলেকট্রন কম আছে, কেন কম আছে, অষ্টপূর্ণ হতে কম আছে, তাই তো? তাহলে অষ্টপূর্ণ হওয়ার জন্য তার কী দরকার, একটা ইলেকট্রন দরকার। তো এভাবে কি হয় যে হাইড্রোজেনটা পুরোপুরিভাবে ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কী হবে, ইলেকট্রন দান করলে পরে হাইড্রোজেন ক্যাটায়ন তৈরি করবে, তাই তো? H+ তৈরি করবে। এবং এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিনটা কী করছে, একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে একটা ইলেকট্রন নিয়ে সে কী করছে, অ্যানায়ন তৈরি করছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ইলেকট্রনটা সে কোথা থেকে পেলো, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছ থেকে পেলো, দিয়ে অ্যানায়ন তৈরি করছে, তাই তো? তাহলে এখানে দেখো যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, তাহলে এখানে আয়ন তৈরি হচ্ছে। তাহলে ইলেকট্রন যদি সম্পূর্ণভাবে অন্য কাউকে ডোনেট করে দেয়, দিয়ে যদি বন্ধন গঠন হয়, তাহলে সেই বন্ধনটাকে আমরা কী বলি, আয়নীয় বন্ধন, তাই তো? আয়নীয় বন্ধন, তাহলে আয়নীয় বন্ধন গঠন করছে। তাহলে আয়নীয় বন্ধনের সাহায্যে কী হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে এইভাবেই বন্ধন গঠন করছে, তাই তো? একটা ইলেকট্রন এদের মধ্যে বন্ধন গঠন করছে, তাই তো? ইলেকট্রনটা ডোনেট করে দিয়ে, তাহলে এভাবেই কী হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। অর্থাৎ বন্ধনটা কী বন্ধন, মানে আয়নীয় বন্ধন। এবং এদের মধ্যে যে ফোর্সটা রয়েছে, আকর্ষণ বলটা রয়েছে, সেটা কী ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ এই শক্তিটা সব থেকে বেশি পরিমাণে শক্তি। সেম একই রকমভাবে আমরা যখন সোডিয়াম ক্লোরাইড দেখেছিলাম, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী ছিল, একই রকম ছিল। সোডিয়ামটা পুরোপুরিভাবে ইলেকট্রনটা ডোনেট করে দিচ্ছিল কাকে, ক্লোরিনকে, এবং ক্লোরিন ইলেকট্রন নিয়ে কী হচ্ছিল, ক্লোরিন অ্যানায়ন তৈরি করছিল, আর সোডিয়ামটা কী তৈরি করছিল, ক্যাটায়ন তৈরি করছিল, দিয়ে কী হচ্ছিল তাদের মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হয়েছিল, তাই তো? তাহলে এরা কী করছে, আয়নীয় বন্ধন গঠন করছে এবং আয়নীয় বন্ধনের সাহায্যে যুক্ত হচ্ছে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কী পাই, ওর যদি আণবিক গুরুত্ব দেখি, যদি প্রথমে আমরা দেখব যে পারমাণবিক গুরুত্ব, তো পারমাণবিক গুরুত্ব যদি আমরা দেখি তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে বলো হাইড্রোজেনের ক্ষেত্রে? আমরা সবাই জানি যে পারমাণবিক গুরুত্ব কত হয় হাইড্রোজেনের ক্ষেত্রে, 1, তাই তো? 1.08, তো 1 ধরে নেওয়া হয়। আর ক্লোরিনের ক্ষেত্রে কত হয়, ক্লোরিনের ক্ষেত্রে আমরা কত পাই, ওর পারমাণবিক গুরুত্ব হচ্ছে কত, 35.5, তাই তো? তাহলে এদের যদি আমি আণবিক গুরুত্ব বার করি, আণবিক গুরুত্ব বলতে গেলে কি, পরমাণু মিলে কী তৈরি করে, অণু তৈরি করে, তাই তো? তাহলে একের অধিক পরমাণু মিলে কী তৈরি করছে, অণু তৈরি করছে, তাহলে আণবিক গুরুত্ব কত হবে, অর্থাৎ HCl এর যে আণবিক গুরুত্ব পাবো সেই আণবিক গুরুত্ব কত হবে, তাহলে আণবিক গুরুত্ব কত হচ্ছে, দেখো, 1+35.5, তাহলে এটা করলে কত পাবো, 36.5। তাহলে 36.5 এর যদি আমি বাষ্প ঘনত্ব বার করি, বাষ্প ঘনত্ব অর্থাৎ ভেপার ডেন্সিটি যদি আমি বার করি, বাষ্প ঘনত্ব, তাহলে কত হবে, দেখো, বাষ্প ঘনত্ব সমান কি, আণবিক গুরুত্ব যেটা থাকে সেটাকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটাকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, তাহলে m/2, আণবিক গুরুত্ব / 2, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা বাষ্প ঘনত্ব বার করা। তাহলে HCl এর বাষ্প ঘনত্ব আমাদের কত হচ্ছে, তাহলে দেখো যে আণবিক গুরুত্ব কত পেলাম, 36.5, তাহলে এখানে কী করবো, 36.5/2, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি বার করি তাহলে 18.22, তাই তো? এরকম পাবো, ঠিক 18.2 পাবো। আমরা সাধারণ, মানে সাধারণত কী জানি যে বাতাসের বাষ্প ঘনত্ব কত, বাতাসের বা এয়ার মিডিয়ামের, তাই তো? বাতাসের বাষ্প ঘনত্ব কত হয়, এটাকে যদি আমি ডি দিয়ে ফোকাস করি, তাহলে বাতাসের বাষ্প ঘনত্ব ডি সমান কত হচ্ছে, 14.4, এটা হচ্ছে কি সাধারণ অবস্থায়, তাই তো? তাহলে দেখো যে বাতাসের যে বাষ্প ঘনত্ব তার তুলনায় কী হচ্ছে, এই মানটা বেশি হচ্ছে। তাহলে কে বেশি ভারী হবে, নিশ্চয়ই এটা বেশি ভারী হবে, তাই তো?
থেকে বেশি ভারী হবে, এইটা নিশ্চয়ই বেশি ভারী হবে, অর্থাৎ এইচসিএল গ্যাসটা কি হবে, এইচসিএল গ্যাসটা বেশি ভারী হচ্ছে। তাহলে বলো এখানে যদি আমি জিজ্ঞেস করি যে যদি বলা হয় যে বায়ুর নিম্ন অপসারণের দ্বারাই সংগ্রহ করা হবে এইচসিএল গ্যাসকে, মানে এইচসিএল গ্যাসকে যদি আমি সংগ্রহ করি, ধরে নাও কোনো একটা পাত্রের মধ্যে বাতাস আছে, ঠিক আছে, এইচসিএল গ্যাসটাকে আমি সংগ্রহ করছি, এর মধ্যে বায়ুপূর্ণ আছে, এইচসিএল গ্যাসটাকে যদি মানে সংগ্রহ করি, তাহলে বাতাসের ঊর্ধ্ব অপসারণ ঘটবে না নিম্ন অপসারণ ঘটবে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বাতাসের কী ঘটবে, নিশ্চয়ই ঊর্ধ্ব অপসারণ ঘটবে, তাই তো? কারণ কি বাতাসটা উপর দিকে উঠে যাবে, তাহলে ঊর্ধ্ব অপসারণ ঘটছে, এবং এই সেলটা কোথায় আসবে, নিচে আসবে এই সেলটা, তাই তো? তাহলে বাতাসকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে, তার মানে কি, মানে এটা হচ্ছে কি বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারাই যদি আমি এই সেলকে সংগ্রহ করি বাতাসের মধ্য দিয়ে, তাহলে বাতাসের ঊর্ধ্ব অপসারণ দ্বারাই আমি কী করবো, এই সেলটাকে সংগ্রহ করব, ঠিক আছে? এটা গেল আমাদের এই সেলকে কীভাবে সংগ্রহ করব। এবার এই যে এই সেলটা রয়েছে, এই সেলটা জলে কীভাবে দ্রাব্য হয়, জলে অতিমাত্রায় দ্রাব্য, ঠিক আছে? এই সেলটা কী হচ্ছে, অতিমাত্রায় দ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য, কিসে দ্রাব্য, জলে, ঠিক আছে, জলে অতিমাত্রায় দ্রাব্য। তাহলে এই যে জল যখনই দেওয়া হবে এই সেলের মধ্যে, সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, তারা একটা মিশ্রণ তৈরি করে নেবে, অর্থাৎ দ্রবণ তৈরি করে নেবে, ঠিক আছে? তো এর যে স্বাদ, স্বাদটা কেমন হয়, এর মানে এর যে স্বাদটা হয় সেটা হচ্ছে কি, এর মানে বুঝতেই পারছো এই সেলটা কি অ্যাসিড, তাহলে এর স্বাদ কেমন হবে, তিক্ত স্বাদযুক্ত হবে, তাই তো? এবং যে এটা পাবো, গন্ধটা পাবো, সেটা কি হবে, তীব্র ঝাঁঝালো কটু গন্ধ পাবো, ঠিক আছে, তীব্র ঝাঁঝালো ঝাঁঝালো কটু গন্ধযুক্ত। আর এর দেখতে কেমন হয়, এর কোনো রং নাই, ঠিক আছে, বর্ণহীন, অর্থাৎ বর্ণহীন বলতে গেলে স্বচ্ছ, ঠিক আছে? তাহলে এইগুলো কি পাচ্ছি, এই ছেলে ক্ষেত্রে আমরা পাচ্ছি বর্ণহীন, তীব্র ঝাঁঝালো, কটু গন্ধযুক্ত, দেখতে কেমন হচ্ছে, স্বচ্ছ হচ্ছে। তো এটাকে, এটা গেল আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেসিক আইডিয়া। এরপরে আমরা দেখব যে শিল্প বস্তুটি কীভাবে করব, অর্থাৎ এর যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার সেটা আমরা কী করে করব। তো এর জন্য শিল্প বস্তুটি সাধারণত আমাদের দুটো পদ্ধতিতে করা হয়, ঠিক আছে? শিল্প বস্তুটি কতগুলো পদ্ধতিতে করা হয়, দুটো পদ্ধতিতে। কী কী, একটা হচ্ছে কি সিনথেসিস, ঠিক আছে, সিনথেসিস, আর একটা হচ্ছে কি ল্যাবল্যাং প্রসেস। তো এই যে সিনথেসিস প্রসেস বা সংশ্লেষণ পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতিটা প্রথমে আমরা যদি দেখি, তাহলে এক নম্বর হচ্ছে কি সংশ্লেষণ পদ্ধতিতে আমাদের তিনটে মানে চেম্বার নেওয়া হয়, ঠিক আছে, তিনটে চেম্বার নেওয়া হয়। একটা চেম্বারের মধ্যে কী থাকে, সিলিকা থাকে, সিলিকা মানে এখানে কী করা হয়, দহন করা হয় সিলিকা, ঠিক আছে, সিলিকার কক্ষ থাকে, এই সিলিকা কক্ষটা মানে এখানে কী থাকে, মানে দহন প্রকোষ্ঠ, এখানে কী করবো আমরা, পোড়াবো, ঠিক আছে। আর একটা কক্ষ থাকে যেটাতে কী থাকে, শীতল করার, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি হিমকক্ষ, শীতল কক্ষ। আরেকটা কী থাকে, আরেকটা হচ্ছে কি এমন একটা কক্ষ যেখান থেকে কী করবো আমি, জল দেবো, ঠিক আছে, অর্থাৎ এই মানে এর ছিদ্র দিয়ে কী পড়বে, জল পড়বে। তো প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এইখানে সংশ্লেষণ পদ্ধতিতে কী নেওয়া হয়, হাইড্রোজেন নেওয়া হয় এবং ক্লোরিন নেওয়া হয়, এবং এদের যে ভলিউমটা থাকে, মানে কি এদের যে আয়তনটা থাকে, সেই আয়তনটা সেম থাকে, অর্থাৎ আমি যদি এর এটা এক নিই, তাহলে এটাও কী হবে, এক হবে, ঠিক আছে, আয়তনটা যদি আমি নিই, তাহলে সম আয়তনে কী নিতে হবে, সম আয়তনের আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিনকে নিতে হবে। হাইড্রোজেনের পরিমাণ সামান্য বেশি হলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেনকে একটুখানি বেশি রাখা হয় যেহেতু বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য। তাহলে এখানে দেখো যে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, সমায়তনের আছে, সমায়তনের নিতে হবে। তো এই হাইড্রোজেন এবং ক্লোরিনকে এই যে দহন প্রকোষ্ঠ, মানে কি এখানে এটা হচ্ছে কি এখানে দহন করানো হচ্ছে, ঠিক আছে। তো হাইড্রোজেন এবং তার সাথে কী হচ্ছে, ক্লোরিন বিক্রিয়া করবে, ঠিক আছে, হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করছে, অর্থাৎ এটাকে আমি কী দিচ্ছি, হিট দিচ্ছি, অর্থাৎ এই যে দহন প্রকোষ্ঠ কীভাবে হিট পাবে, তাহলে হাইড্রোজেন প্রবেশ করানো হলো এবং তার সাথে কী করানো হচ্ছে, ক্লোরিন প্রবেশ করানো হচ্ছে, দিয়ে এখানে কী করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, ঠিক আছে। তো হিট পেয়ে কী তৈরি করবে, এরা এই সেল তৈরি করবে, ঠিক আছে, এই সেল গ্যাস তৈরি হলো। এই সেল গ্যাসটা এই যে শীতল কক্ষ রয়েছে বা হিমকক্ষ রয়েছে, হিমকক্ষের মধ্য দিয়ে এসে শীতল হয়ে সে কী করবে, এখানে শীতল হবে, ঠিক আছে, এই সেলটা শীতল হলো, শীতল এই সেলটা আবার প্রবেশ করানো হয় এই যে
মানে জলপূর্ণ মানে যে চেম্বারটা রয়েছে, ঠিক আছে, যেখানে আমি কি করছি জল মেশাচ্ছি। এই সেলটা এখানে এলো, আসার পরে এই সেল গ্যাসটা এই যে জল আছে জলের সাথে বিক্রিয়া করে এ একটা সম্পূর্ণ মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, অর্থাৎ এই সেল তার সাথে কি হচ্ছে জলটা, ঠিক আছে, জলের অতিমাত্রায় দ্রব্য। তাহলে এই সেল এবং জল পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করছে একটা সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। আর এই যে সম্পৃক্ত দ্রবণ সেটাই হচ্ছে কি আমাদের গাঢ় HCl, ঠিক আছে, গাঢ় HCl। তাহলে গাঢ় HCl অ্যাসিড, গাঢ় HCl অ্যাসিডটা আমি এভাবেই পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, হাইড্রোজেন এবং ক্লোরিনটাকে সমায়তনে নিতে হবে এবং তারপরে সেটাকে পোড়াতে হবে কোন চেম্বারের মধ্যে দিয়ে, সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠের মাধ্যমে পোড়ানো হলো। পোড়ানো হওয়ার পরে সেটাকে শীতল করা হলো, শীতল করার পরে সেটাকে যখন জলের উপর দিয়ে পাস করানো হলো, তখন সেটা এই যে HCl-টা রয়েছে, এই যে HCl-টা রয়েছে, এই HCl-টা জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। এই যে সম্পৃক্ত দ্রবণে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের এই যে গাঢ় HCl-এর অ্যাকোয়াস সলিউশন, সেটাই হচ্ছে কি আমাদের গাঢ় HCl অ্যাসিড, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কী করা হয়, সংগ্রহ করা হয়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কী হচ্ছে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে নিজে থেকে কী হয়েছে আমাদের এখান থেকে আমাদের কী হবে, এই যে একটা পাত্রে যদি আমি যুক্ত করি তাহলে এই পাত্রের মধ্যে কী হবে আমাদের HCl-টা এসে সংগ্রহ করা হবে, ঠিক আছে। অর্থাৎ উৎপন্ন যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হলো সেটা কী হবে নিচে পাত্রে নিজে থেকে বেরিয়ে আসবে। তাহলে এটা গেল কি আমাদের সংশ্লেষণ পদ্ধতি বা সিনথেসিস প্রসেস। এরপরে আমরা দেখবো যে লা ব্ল্যাঙ্ক পদ্ধতি, ঠিক আছে, লা ব্ল্যাঙ্ক প্রসেস। তো লা ব্ল্যাঙ্ক প্রসেস বলতে গেলে কী বোঝায় বা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি, সেটা হচ্ছে যে এখানে কী নেওয়া হবে, লবণ নেওয়া হবে, অর্থাৎ NaCl নেওয়া হবে এবং H2SO4, গাঢ় H2SO4। NaCl তার সাথে কী নেওয়া হবে, গাঢ় H2SO4। এটাকে কী বলা হয়, এটাকে ল্যাব প্রিপারেশনও বলা হয়, ঠিক আছে। মানে পরীক্ষাগারে মানে যেটা করা হয় ল্যাবে সেটাই হচ্ছে কি মানে যে পদ্ধতিতে HCl তৈরি করা হয় সেটা হচ্ছে যে এটা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। তো গাঢ় H2SO4-এর মধ্য দিয়ে কী করা হবে, সোডিয়াম ক্লোরাইডকে চালনা করা হলো। সোডিয়াম ক্লোরাইড এবং গাঢ় H2SO4 পরস্পরের সাথে বিক্রিয়া করবে। এই যে বিক্রিয়া করার জন্য এখানে মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে এই টেম্পারেচারটা, টেম্পারেচারটা কত নেওয়া হয়, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়, ঠিক আছে। 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দিয়ে যদি চালনা করা হয়, অর্থাৎ এটাকে যদি মানে পোড়ানো হয়, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট দেওয়া হয়, তাহলে কী তৈরি হবে, সোডিয়াম বাইসালফেট তৈরি হবে, ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হবে এবং তার সাথে কী পাবো আমি, HCl পাবো। তো এই যে HCl-টা তৈরি হলো এবং সোডিয়াম বাইসালফেট তৈরি হচ্ছে, এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কেন যদি আমি এই টেম্পারেচারটাকে আরও বেশি দিই তাহলে কী হবে। ধরে নাও টেম্পারেচার বেশি দেওয়া হলো NaCl প্লাস গাঢ় H2SO4, এটাকে যদি টেম্পারেচার বেশি দেওয়া হয়, ধরে নাও 550 থেকে প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেওয়া হয় টেম্পারেচার, তাহলে এই যে মানে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা, অর্থাৎ এখান থেকে দুটো হাইড্রোজেনই রিপ্লেস হয়ে কী তৈরি করবে, HCl তৈরি করবে, অর্থাৎ এইখান থেকে দুটো হাইড্রোজেনে বেরিয়ে গিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে, HCl তৈরি করবে, অর্থাৎ এখানে আমি কতগুলোকে HCl পাবো, 2 HCl উৎপন্ন হবে, ঠিক আছে, এবং তার সাথে কী উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, অর্থাৎ Na2SO4। ব্যালেন্স করে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের তৈরি হলো। তো এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, তাহলে এখানে দেখো যে আমি টেম্পারেচার বেশি করে আমি এটাকে উৎপন্ন করতে পারি HCl, আবার টেম্পারেচার কম দিয়েও উৎপন্ন করতে পারি HCl। তাহলে টেম্পারেচার বেশি কেন দেওয়া হয় না, পরীক্ষাতে জিজ্ঞেস করে যে টেম্পারেচার অর্থাৎ 200 ডিগ্রির থেকে বেশি টেম্পারেচারে কেন প্রস্তুত করা হয় না এই যে HCl তৈরি করার জন্য, ঠিক আছে। তো 200 ডিগ্রি থেকে বেশি টেম্পারেচার দিলে পরে দেখো কী কী প্রবলেম হবে, আমি যে গ্লাস মানে যে জারের মধ্য দিয়ে আমি কী করছি পরীক্ষা করছি, মানে কি কাঁচের গ্লাসের মধ্যে বা কাঁচের জারের মধ্যে দিয়ে আমি যখন এটাকে পরীক্ষা করব, ঠিক আছে, অর্থাৎ এটাকে প্রিপারেশন করব, তখন প্রিপেয়ার করার সময় এই যে কাঁচে মানে কাঁচটা রয়েছে, ঠিক আছে, তো এটা কী হয়ে যাবে, একটা তো এর লিমিট আছে, তাহলে হিট যদি আমি বেশি পরিমাণে দিই, ঠিক আছে, তাহলে কাঁচের যে পাত্রটা আছে সেই পাত্রটা কী হয়ে যাবে, ফেটে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে, হিট সহ্য করতে না পেরে। আবার এই যে সোডিয়াম সালফেটটা রয়েছে তার মানে কি জারটা ভেঙে যেতে পারে, ঠিক আছে, বা এটা কীভাবে ভেঙে যাবে, ঠিক আছে, ভেঙে যাবে, কোনটা কাঁচের যে জারটা ব্যবহার করব, ঠিক আছে, কাঁচের জারটা। আবার কী হবে,
এই যে সোডিয়াম সালফেট রয়েছে, এই সোডিয়াম সালফেট যেই তৈরি হবে তখনই কি হবে সঙ্গে সঙ্গে, মানে এর যে একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে সেই ধর্মটা কি হয়ে যাবে, এই সঙ্গে সঙ্গে এই দেওয়ালের গায়ে লেগে যাবে, ঠিক আছে, চিপকে লেগে যাবে। এবং চিপকে লেগে গেলে পরে কি হয়ে যাবে, যে হিটটা আমি দিচ্ছি সেই হিটটা কিন্তু আর ভালোভাবে প্রবেশ করবে না, প্রবেশ না করলে পরে কি হবে না, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে। অর্থাৎ এই টেম্পারেচার আমি এই সেলতে তৈরি করতে চাইছি সেই সেল তৈরি করা হবে না, ঠিক আছে। আর কি হবে দেখো, আমি হিট পরে বেশি পরিমাণে দিচ্ছি তাহলে আমাদের কি হবে খরচটা বেশি হবে, তাই তো, খরচ আমাদের কি হবে খরচ বেড়ে যাবে, খরচ বেশি হবে, ঠিক না, ঠিক না। আমি টেম্পারেচার যত দেব বেশি তত কি হবে আমার ফিউল বেশি পরিমাণে পড়বে, তেল বেশি পরিমাণে পড়বে, এবং তেল যদি বেশি পরিমাণে পড়ে তাহলে আমার খরচটা তো বেশি হবে, ঠিক আছে। আর এই যে তৈরি করছি তাহলে কি হবে, অল্প টেম্পারেচারে যদি আমার তৈরি হয় তাহলে আমি কেন বেশি টেম্পারেচার দিতে যাবো, মানে কি আমি এক্সট্রা কেন খরচ করতে যাবো, সেটা তো বোকামি, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, আমি বেশি টেম্পারেচার কেন দেওয়া হয় না, তাহলে প্রশ্ন যেটা হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে যে কেন 200 ডিগ্রির থেকে বেশি টেম্পারেচার দিয়ে, মানে এটার থেকে বেশি টেম্পারেচার দিয়ে কেন এই সেল প্রস্তুত করা হয় না, ঠিক আছে, প্রস্তুত করা হয় না, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রশ্ন, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার বেশি দিয়ে কেন এই সেল প্রস্তুত করা হয় না, তার কারণ হচ্ছে যে এই সেলটা যদি আমি বেশি পরিমাণে দিই তাহলে আমার অনেক কিছু প্রবলেম হবে, অর্থাৎ যে জারটা নেবো সেই জারটা ভেঙে যাবে, খরচ বেশি হবে, এবং এই যে সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে সেই সোডিয়াম সালফেটটা কি হয়ে যাবে দেওয়ালের গায়ে লেগে যাবে, মানে কি হার্ড ক্রাস্ট, এই Na2SO4টা কি হচ্ছে হার্ড ক্রাস্ট একটা এলিমেন্ট, যার কারণে কি হয়ে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে লেগে যাবে। তো এটাই হচ্ছে কি আমাদের এই সেল প্রস্তুতি। এবার এই যে এই সেলটা তৈরি হলো, অর্থাৎ আমি যদি প্রথম ইকুয়েশনটা দেখি NaCl আর গাঢ় H2SO4, ঠিক আছে, এখানে এই সেলটা তৈরি হলো, তার সাথে কি থাকে সামান্য পরিমাণে জলীয় বাষ্প মিশে থাকে, ঠিক আছে, অর্থাৎ এই সাথে কি থাকে সামান্য পরিমাণে জলীয় বাষ্প থাকে। তাহলে এখানে দেখো আমি কি পেলাম, NaCl, ঠিক আছে, প্লাস গাঢ় H2SO4, ঠিক আছে, সেটা থেকে আমি কি পাচ্ছি এই সেল পাচ্ছি, আর প্লাস NaHSO4 সোডিয়াম বাইসালফেট, তাই তো। তাহলে এখানে দেখো এই যে এই সেল রয়েছে, এই সেলের সাথে কী থাকে সামান্য পরিমাণে জলীয় বাষ্প থাকে, ঠিক আছে। তো এই যে জলীয় বাষ্পটা, সেই জলীয় বাষ্পটাকে মানে বার করতে হবে, তবে তো আমি পিওর পাবো এই সেলটা। তাহলে পিওর এই সেল পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, জলীয় বাষ্পটাকে বার করতে হবে, এবং জলীয় বাষ্প বার করার জন্য আমরা কী কী ব্যবহার করি, অর্থাৎ ড্রাইং এজেন্ট হিসাবে, শুষ্ক পদার্থ হিসাবে আমরা কী ব্যবহার করি, শুষ্ক করার পদার্থ হিসাবে আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি বা গাঢ় H2SO4 ব্যবহার করি, তাই তো, গাঢ় H2SO4 ব্যবহার করি। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এবার আমি কোনটা নেব, ঠিক আছে, যদি আমি ক্যালসিয়াম অক্সাইড নিই তাহলে কী হবে দেখো, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ HCl প্লাস CaO যদি আমি নিই তাহলে কী উৎপন্ন হবে দেখো, HCl আর CaO, এই সেলটা কি অ্যাসিড, তাই তো, আর এটা কি বেশ। তাহলে স্বাভাবিকভাবেই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কী হবে, বিক্রিয়া হবে, তাই তো। বিক্রিয়া হলে পরে কী পাবো আমি, এই সেলটা কি আর পাবো ফেরত, পাবো না, তার কারণ কি অ্যাসিড এবং ক্ষার এরা তো পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এবং পরস্পরের সাথে বিক্রিয়া করলে কী পাবো আমি, কি অ্যাসিডটা পাবো, এখান থেকে কী উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এবং তার সাথে কী উৎপন্ন হবে, জল তৈরি হবে, ঠিক আছে। তো এখানে নিজে থেকে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে নিচ্ছে, তাহলে জলটা তো আমার বেরোচ্ছেই না, উপরন্ত কী হচ্ছে আমার এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে যাচ্ছে, যেটা আমার দরকারই ছিল না। আমি কী তৈরি করতে চাইছি, HClটাকে পেতে চাইছি পিওরভাবে, তাহলে এখানে তো আমার ক্যালসিয়াম ক্লোরাইড HCl তো আসছেই না, ঠিক আছে, তো এটা আমি নিতে পারবো না। তাহলে পরীক্ষাতে জিজ্ঞেস করে প্রশ্ন, যে কোশ্চেন হচ্ছে যে কেন শুষ্ক করার জন্য, HClকে শুষ্ক করার জন্য, ঠিক আছে, শুষ্ক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় না। তাহলে আমি কি বলবো, যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি একটা ক্ষার, সেই ক্ষারটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার জন্যই আমি এই সেলটা পাবো না, এই সেল না মানে পাবো না, তার জন্যই কি হচ্ছে আমি এই সেল যদি না পাই তাহলে আমি এই সেলটা আমি আমার দরকার কি, এই সেলটাই তো, তাহলে এই সেল আমার প্রস্তুতি হলো না। তাহলে শুষ্ক করার জন্য কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আমি ব্যবহার করবো না, তার কারণ হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড এবং এই সেল পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং তার সাথে জল উৎপন্ন করবে, ঠিক আছে। এই জন্যই কী হয় না, আমরা ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করি না। এবং এরপরে হচ্ছে কি গাঢ় H2SO4, যদি আমি গাঢ় H2SO4 নিই তাহলে দেখো গাঢ় H2SO4 HCl প্লাস গাঢ় H2SO4, তাহলে এটা এটাও অ্যাসিড, ঠিক আছে, এটাও অ্যাসিড,
এটা অ্যাসিড, তাহলে পরস্পরের সাথে কী হবে না, বিক্রিয়া ঘটবে না, তাই তো? যদি বিক্রিয়া না ঘটে তাহলে কী হবে, আমি এই সেলটা অর্থাৎ এ কী করবে, জলটাকে শোষণ করে নেবে, তাই তো? ক্যালসিয়াম অক্সাইডটা কী করলো, এখান থেকে জলটাকে শোষণ করে নিচ্ছে, প্লাস এই সেলের সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে? আর এই যে এই সেলের সাথে কী আছে, আমাদের যে জলটা থাকবে, বিক্রিয়া হলো না, তাহলে কী করবে, এর মেন যে কাজটা অর্থাৎ শোষক হিসেবে কাজ করছে, তাই তো? তো এখান থেকে কি করবে, জলীয় বাষ্পটাকে শোষণ করে নেবে, দিয়ে আমি এই সেলটাই পাবো ফেরত। সেই জন্য কি করা হয়, H2SO4 ব্যবহার করা হয়, গাঢ় H2SO4। তাহলে গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় বুঝতে পারছো? গাঢ় H2SO4 ব্যবহার করা হয় এই কারণে যে গাঢ় H2SO4 হচ্ছে কি, একটা শুষ্ক পদার্থ, শুষ্ক করার পদার্থ। তাহলে এ কি করবে, যেহেতু এটাও অ্যাসিড, গাঢ় H2SO4 অ্যাসিড এবং এই সেলও অ্যাসিড, তাহলে পরস্পরের সাথে বিক্রিয়া ঘটবে না। বিক্রিয়া না ঘটার জন্য H2SO4 শুধুমাত্র কী করবে, এই সেলের কাছ থেকে মানে জলটাকে শোষণ করে নেবে। জলটাকে শোষণ করে নিয়ে আমরা কী পাবো, এই সেলটা পিওর পাবো, ঠিক আছে? পিওর এই সেল পাবো। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা কী করছিল, জলটাকে শোষণ করে নিচ্ছে, প্লাস বিক্রিয়া ঘটাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ জল শোষক পদার্থ হিসেবে ক্যালসিয়াম অক্সাইডটা আমি নিচ্ছি, সেটা জল শোষণ করবে কি, তার সাথে বিক্রিয়া করে নিচ্ছে, তাহলে ওই জন্যই আমি কী করবো না, ব্যবহার করবো না। কিন্তু এখানে আমি দুটো অ্যাসিড নিচ্ছি, তাহলে দুটো অ্যাসিডই কী করছে, পরস্পরের সাথে বিক্রিয়া করছে না, যেহেতু দুটো অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড অ্যাসিডের মধ্যে কোনো বিক্রিয়া হবে না, তাহলে এখান থেকে HCl-এর কাছ থেকে শুধুমাত্র জলটাকে H2SO4 শোষণ করে নিচ্ছে, যার কারণে আমি HCl-টা পাচ্ছি পিওর, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মানে ক্যালসিয়াম অক্সাইড এবং কেন ব্যবহার করা হয় না, এই প্রশ্নটা ভালো করে দেখবে। ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয় না এবং কেন টেম্পারেচার বেশি দিয়ে প্রস্তুত করা হয় না এই সেল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের মানে এই সেলের শিল্প প্রস্তুতি। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।